আশা করি এক্সমেন সিরিজের আগের সিনেমাগুলো আপনারা দেখেছেন। তবে 2020 এই এক্সমেন সিরিজের আরেকটি সিনেমা রিলিজ করেছিল, যেটি এক টাইপের হরর সিনেমা। সিনেমাটির নাম হচ্ছে দ্য নিউ মিউট্যান্টস এবং সিনেমাটির রিলিজ ডেট নিয়েও অনেক গল্প রয়েছে। আসলে বহু বছর ধরে সিনেমাটি ডিলে হতে হতে ফাইনালি 2020 গিয়ে রিলিজ করেছিল এবং এই গল্পটা অন্যান্য এক্সমেন সিনেমার থেকে সম্পূর্ণ আলাদা। সো চলুন শুরু করার আগে, হে গাইজ, আমি অর্ণব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি 2020 সালের একটি হরর ফ্যান্টাসি সিনেমা, যেটির নাম হচ্ছে দ্য নিউ মিউট্যান্টস, সেটিকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে ড্যানিয়েল মুনস্টার, যাকে এখন থেকে আমি ড্যানি বলে ডাকবো, এবং তাকে তার পিতা ঘুম থেকে তুলে দেয় কারণ সেই স্থানে একটি বড় টর্নেডো এসেছে, চারপাশে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। অন্যদিকে ড্যানি এবং তার পিতা সেখান থেকে পালাচ্ছে এবং সে আর তার পিতা একটি গাছের পিছনে গিয়ে শেল্টার নেয়। বাট তারপরে তার পিতা তাকে ছেড়ে সেখান থেকে চলে যায় গ্রামের অন্যান্য লোকদের বাঁচানোর জন্য। বাট কিছু সময় পরেই তার পিতার মৃতদেহটি উড়ে এসে তার সামনে পড়ে, বড় ভয়ানকভাবে সে মারা গিয়েছে। তারপর ড্যানি সেখান থেকে পালায়, তবে যেখানে সেই টর্নেডোটি এসেছিল সেখানে একটি জন্তুর আওয়াজ শোনা যাচ্ছিল, আর ড্যানি পালাতে পালাতে একটি স্থানে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। তারপর যখন তার হুশ আসে, সে নিজেকে পায় একটি বৃহৎ আকার মেডিকেল ফ্যাসিলিটির মধ্যে, সেখানে তাকে আটকে রাখা হয়েছে এবং তার সাথে সাক্ষাৎ করে ডক্টর সেসিলিয়া রেইস। যদিও ড্যানি জানে না যে তাকে সেখানে কেন রাখা হয়েছে, তবে ডক্টর রেইস তাকে জানায় যে তার উপর কিছু ট্রিটমেন্ট করা হবে কারণ তারা মনে করে যে ড্যানি সম্ভবত কোনো মিউট্যান্ট। তবে তার পাওয়ার্সটা কি সেটাকেই জানার জন্য সেখানে কিছুদিন তাকে রেখে তার উপর বিভিন্ন টেস্ট করা হবে। ডক্টর রেইস যখন ড্যানিকে জিজ্ঞেস করে যে তার কি কি মনে আছে, তখন ড্যানি জানায় যে সেখানে একটি বরফের ঝড় উঠেছিল এবং কোনো একটি জন্তু তাদের তাড়া করেছিল যে আওয়াজ করছিল। তবে ডক্টর রেইস জানায় যে সেখানে একটি ঘূর্ণিঝড় এসেছিল, এছাড়াও সেই গ্রামটিকে ইনভেস্টিগেশন করে সেটাই জানা গিয়েছে এবং তারা ড্যানিকে সেই স্থানে ততদিন রাখবে যতদিন তারা জানতে না পারে যে ড্যানির আসল সুপার পাওয়ারটা কি। সেখানে এক টাইপের ক্যামেরা ছিল যেটা ড্যানির উপরে নজর রাখছিল, যদিও সেখানে ড্যানি একা নয়, সেখানে তার মতন বহু টিনেজার্স রয়েছে। সো আমি এক এক করে প্রত্যেকের নাম এবং তাদের সুপার পাওয়ার এবং তাদের কেন এখানে আনা হয়েছে সেগুলো জানিয়ে দিই। প্রথমজন হচ্ছে স্যাম, যাকে আমরা ক্যানন বল নামে চিনি। তার কারণে তার পিতা মারা গিয়েছে। আসলে সে এবং তার পিতা একটি কোল মাইনে কাজ করতে গিয়েছিল, যেখানে ভুলবশত তার পাওয়ারটি আনলিশ হয়ে যায়, যার ফলে তার পিতা এবং তার কো ওয়ার্কার্সরা প্রত্যেকে সেখানে মারা গিয়েছিল। তবে কি ছিল তার সুপার পাওয়ারটি? প্রথমত হচ্ছে সে খুবই ফাস্ট, দ্বিতীয়ত সে তার শরীর থেকে এক টাইপের শকওয়েভ রিলিজ করতে পারে যেটা এক টাইপের ব্লাস্টের মতো। দ্বিতীয় হচ্ছে ইলিয়ানা, যার নাম হচ্ছে ম্যাজিক, এবং সে যখন ছোট ছিল তাকে বেশ কিছু মানুষ মিলে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছিল, তবে ইলিয়ানা তাদের প্রত্যেককে হত্যা করে ফেলেছে। সে হচ্ছে একটি রাশিয়ান মিউট্যান্ট এবং তার বড় ভাইয়ের নাম হচ্ছে কলোসাস, যাকে আপনারা এক্সম্যান এবং ডেডপুল দুটো সিনেমাতেই দেখেছিলেন। ইলিয়ানার পাওয়ার হচ্ছে যে সে মাল্টি ডাইমেনশনাল ট্রাভেল করতে পারে, অর্থাৎ সে এক স্থান থেকে আরেক স্থানে টেলিপোর্টও হতে পারে। একই সাথে সে একটি ডাইমেনশন তৈরি করে যেটির নাম দিয়েছে সে লিম্বো, অর্থাৎ তার নিজের একটি জগৎ সেটি। সেখানে ছিল আরেকজন মানুষ যার নাম হচ্ছে রবার্টো, যাকে আমরা সানস্পট নামে চিনি, এবং সে তার গার্লফ্রেন্ডকে হত্যা করেছিল। আসলে সে সোলার এনার্জিকে অ্যাবজর্ব করতে পারে এবং তার সম্পূর্ণ শরীরটি আগুনের হয়ে যায়, এবং ভুলবশত সে তার গার্লফ্রেন্ডকে মেরে দিয়েছিল। এবং চতুর্থ ব্যক্তি হচ্ছে রেন, সে হচ্ছে এক টাইপের শেপ শিফটার, মানে সে একটি ওয়েরউলফের রূপ নিয়ে নিতে পারে। তবে সে যে গ্রামে থাকতো সেখানে চার্চের প্রিস্টরা তাকে উইচ বা ডাইনি বলে ঘোষিত করেছিল এবং তারা তাকে অনেক শাস্তিও দিয়েছিল, তবে রেন সেই প্রিস্টটিকে হত্যা করে সেখান থেকে পালায়। সো আশা করি এখন প্রত্যেকের নাম এবং তাদের ব্যাকগ্রাউন্ড স্টোরিগুলো আপনারা জেনে গিয়েছেন। এখন তাদের নতুন বন্ধু হচ্ছে ড্যানি। সেখানে একটি মেয়ে ছিল যার নাম হচ্ছে এলিয়ান, এবং সেই মেয়েটি খুবই অ্যারোগেন্ট। সো সে আর ড্যানি যখন সে কম্পাউন্ড থেকে বাইরে বেরোয়, ড্যানি লক্ষ্য করে যে চারপাশে কোনো ফেন্স দেওয়া নেই, অর্থাৎ সেই বৃহদাকার ফ্যাসিলিটির চারপাশে কোনো পাঁচিল দেওয়া নেই। তবে সেই টিনেজার্সগুলো এখান থেকে পালাচ্ছে না কেন? সো ড্যানি আর সময় নষ্ট করতে চায় না এবং সে দৌড়ে সেই ফ্যাসিলিটি থেকে পালাতে যায়। বাট একটি অদৃশ্য দেওয়ালে বাড়ি খেয়ে মাটিতে পড়ে যায়। সে লক্ষ্য করে সেই বৃহদাকার ফ্যাসিলিটির চারপাশে একটি অদৃশ্য ফোর্স ফিল্ড তৈরি, আর এই ফোর্স ফিল্ডটি তৈরি করেছে ডক্টর সেসিলিয়া রেইস, যে সেই টিনেজার্সগুলির উপরে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট বা টেস্ট করছিল। আর এক্স্যাক্টলি এটাই তার সুপার পাওয়ার, যে সে প্লাজমা এনার্জিকে ম্যানিপুলেট করে এক টাইপের ফোর্স ফিল্ড তৈরি করতে পারে। সো ড্যানি এই কারণে ইলিয়ানার উপর রেগে যায়, কারণ ইলিয়ানা যখন জানতো যে সেখানে চারপাশে একটি ফোর্স ফিল্ড রয়েছে সে কেন ড্যানিকে বলেনি। অন্যদিকে ড্যানি খুবই ফ্রাস্ট্রেটেড কারণ তার পিতা মারা গিয়েছে এবং তাকে সেখানে আটকে রাখা হয়েছে, আর সেই কারণে সে একটি ক্লক টাওয়ারের উপরে উঠে সুসাইড করতে যায়। বাট সেই সময় আরেকটি মেয়ে যার নাম হচ্ছে রেইন, সে ড্যানিকে আটকে দেয় এবং তাদের দুজনের মধ্যে একটি ভালো বন্ধুত্ব হয়ে যায় তখন। তারপর তারা প্রত্যেকে ক্যান্টিনে ছিল এবং সেই ক্যামেরাটি তাদের উপর নজর রাখছিল। সেই ক্যামেরাটি তাদের শরীরের
প্রত্যেকটি অ্যাক্টিভিটিকে ভালো মতন অ্যানালাইজ করছে। এবং সেদিন রাত্রির বেলা যখন ড্যানি ঘুমাচ্ছিল তখন সে ক্যামেরাটি তার শরীরের মধ্যে কিছু অদ্ভুত অ্যাক্টিভিটি লক্ষ্য করে। অন্যদিকে স্যাম এবং রবার্টো তারা একটি লন্ড্রিতে গল্প করছিল এবং রবার্টো যখন চলে যায় স্যাম সেখানে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করে। স্যাম সেখানে একটি ওয়াশিং মেশিনের মধ্যে থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং সে যখন সেটা দেখতে যায় সে আচমকা তার পুরনো দিনের কিছু স্মৃতিগুলো দেখতে থাকে। এটা ছিল সেই মুহূর্তের ঘটনা যখন সে তার পিতার সাথে একটি কোল মাইনে কাজ করছিল। সে তার পিতাকে দেখতে পায় যার মুখের মধ্যে রক্ত লেগে রয়েছে। অন্যদিকে তার কোওয়ার্কার্সরাও তার উপর অ্যাট্যাক করতে যায় আর সেই মুহূর্তে স্যাম সেখানে অ্যাট্যাক করে দেয়। তবে নর্মালি হুশ আসার পর সে বুঝতে পারে যে সেই সম্পূর্ণ জিনিসগুলি সে কল্পনা করছিল। অন্যদিকে ডক্টর রেজ যখন ড্যানির উপর নজর রাখছিল সে খেয়াল করে যে ড্যানির শরীরে সায়োনিক এনার্জিগুলি বেড়েই চলেছে। তবে সে এখনও বুঝতে পারছে না যে ড্যানির আসল পাওয়ারটা কি। পরের দিন সেই প্রত্যেকটা টিনেজার্স মিলে একটি জায়গায় বসে গল্প করছিল এবং সেখানে সাডেনলি ড্যানি এবং এলিয়ানার মধ্যে ঝামেলা লেগে যায়। যেমনটা আমি প্রথমেই বলেছিলাম যে এলিয়ানা একটু অ্যারোগেন্ট মেয়ে, সে মানুষদের রেসপেক্ট করতে জানে না এবং সে ড্যানির সাথে ঝামেলা লাগিয়ে দেয় কারণ সে ড্যানির সুপার পাওয়ারটি দেখতে যায়। যদিও ড্যানির কি সুপার পাওয়ার রয়েছে সেটা আমরা কেন ড্যানি নিজেও জানে না এবং সেখানে ড্যানি এবং তার সাথে ঝামেলা লেগে যায়। এলিয়ানা তখন তার সুপার পাওয়ারটি ইউজ করে ড্যানিকে মারতে যায়। তবে সঠিক সময় ডক্টর রেইস সেখানে চলে আসে যে একটি ফোর্স ফিল্ডের মাধ্যমে ড্যানিকে বাঁচিয়ে দেয়। তারপর ড্যানি সেদিন রাত্রিবেলা ঘুমাচ্ছিল এবং সে একটি স্বপ্ন দেখে। একটা বেশ ঝড় তার দিকে এগিয়ে আসছে এবং সাডেনলি সেই ঝড়ের মধ্যে সে একটি ভাল্লুককে দেখতে পায় এবং তার আচমকা ঘুম ভেঙে যায়। তবে সেই ভাল্লুকটির একটি স্টোরি রয়েছে। ড্যানির পিতা ছোটবেলায় ড্যানিকে একটি গল্প শুনিয়েছিল যে প্রত্যেকটি মানুষের মধ্যে দুটো বিয়ার বা দুটো ভাল্লুক থাকে। একটি ভাল্লুক যে আমাদের ভালোগুলোকে ফিট করে, অর্থাৎ প্রেম, ভালোবাসা, সম্মান ইত্যাদি, এবং আর একটি ভাল্লুক রয়েছে যে আমাদের যত খারাপ দিক রয়েছে সেগুলোকে ফিট করে, লাইক হিংসা, ক্রোধ ও ইত্যাদি। তবে আচমকা আমি এই ভাল্লুকটিকে নিয়ে কেন বলছি, যার উত্তরটা এই সিনেমার এন্ডিংয়ে পাবেন। তো যেমনটা বলেছিলাম যে ড্যানির উপরে একটি ক্যামেরা অলওয়েজ নজর রাখছে এবং তার মধ্যে কী কী অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে সেগুলোও দেখছে তারা। আর সেই কারণেই ডক্টর রুইজ যে কোম্পানিতে কাজ করে সেখান থেকে একটি অর্ডার এসেছে যে দ্বিতীয়বার ড্যানির ব্লাড স্যাম্পেলটি নিয়ে টেস্ট করার জন্য এছাড়াও তার উপর ভালো মতন অবজারভেশন করতে হবে, অর্থাৎ তার উপর নজর রাখতে হবে যে সে অন্যান্য মানুষদের সাথে কীভাবে রিয়্যাক্ট করছে। অন্যদিকে রেইন পার্শ্ববর্তী একটি চার্চে যায় যেখানে সে একটি ঘরের মধ্যে নিজের সব পাপগুলিকে কনফেস করছিল, অর্থাৎ সে কী কী দোষ করেছে। তবে সেই মুহূর্তে সে লক্ষ্য করে একজন প্রিস্ট সেখানে চলে আসে আর এটা ছিল সেই প্রিস্ট যে ছোটবেলায় তাকে ডাইনি বলে তার উপর নানান রকমের টর্চার করেছিল। রেইন কোনো মতে সেখান থেকে পালায় এবং নিজেই নিজেকে বলতে থাকে যে চার্চের মধ্যে কখনো ডেমন ঢুকতে পারে না বা এই সব কিছু তার কল্পনা। সো সেদিন রাত্রির বেলা এলিয়ানার প্রত্যেককে একটি স্টোর রুমে নিয়ে যায়। সেখানে তারা এক টাইপের খেলা খেলে, মানে ওই ট্রুথ অ্যান্ড ডেয়ার টাইপের জিনিস, এবং তারা ভেবেছিল ডক্টর রেইস ঘুমাচ্ছে, তবে সেটা একদমই না। ডক্টর রেইস সেগুলো দেখে নেয় এবং পরের দিন সে সব টিনেজারদের বকাঝোকা করতে থাকে। আমরা জানতে পারি যে স্যাম সেখানে একদমই থাকতে ইচ্ছুক নয়, একই সাথে এলিয়ানা এবং বাকি মানুষরাও সেখানে থাকতে ইচ্ছুক নয়, কারণ যদিও ড্যানি সেখানে নতুন এসেছে তবে বাকি টিনেজার্সরা বহু দিন ধরে এখানে আটকা পড়ে রয়েছে। বাট সেদিন রাত্রির বেলা আবার সেম জিনিস হয়। এলিয়ানা লুকিয়ে লুকিয়ে ডক্টর রেইসের চা বা কফির মধ্যে কোনো সেডেটিভ বা কোনো ওষুধ মিশিয়ে দিয়ে যার ফলে সে ঘুমিয়ে পড়েছে আর সেই ফাঁকে সেখানে অবস্থিত প্রত্যেকটা টিনেজার সেখানে রামরাজত্ব শুরু করেছে। তারা কল্পনা করতে থাকে যে এই স্থানে তাদের বিভিন্ন রকমের পরীক্ষা নেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে তাদের হয়তো এক্সম্যান টিমে পাঠানো হবে। তারা মনে করতে থাকে যে ডক্টর রুইস সম্ভবত চার্লস জেভিয়ারের আন্ডারে কাজ করে। এখন চার্লসকে এটা তো আশা করি আপনারা জানেন। সো তারপর ড্যানি এবং রেইন সেই কম্পাউন্ডের বাইরে গিয়ে একটি জায়গায় বসে আড্ডা দিচ্ছিল। অন্যদিকে রবার্টো একটি সুইমিং পুলের মধ্যে এলিয়ানাকে দেখতে পায়। এলিয়ানা তাকে ডাকছে এবং রবার্টো নিজেকে আটকাতে না পারে সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ে। তবে বেশ কিছু সময় পর সে খেয়াল করে যে এলিয়ানা সেখানে নেই। অন্যদিকে আমরা সিসিটিভিতে দেখতে পারি এলিয়ানা কিন্তু তার রুমের মধ্যেই ছিল। তাহলে সেই সুইমিং পুলে কে রয়েছে? আর তখন রবার্টো দেখতে পায় যে সেটা ছিল তার গার্লফ্রেন্ড, যাকে বহু বছর আগে সে পুড়িয়ে মেরে ফেলেছে। সিনটি ছিল বেশ ভয়ানক এবং সেখানে একটি ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে যার ফলে ডক্টর রুইস তার ঘুম থেকে উঠে যায় এবং সে সেই স্থানে গিয়ে পৌঁছায় যখন আমরা দেখি যে রবার্টো তার সম্পূর্ণ সানস্পট রূপে ফিরে এসেছে। যদিও ভাগ্যের জোরে ব্যাপারটা সেখানে শিথিল হয়ে যায় এবং কারোর কোনো ক্ষতি হয়নি। পরের দিন ডক্টর রেইস আবার ড্যানির উপরে কিছু টেস্ট করছে, মানে তাকে কিছু প্রশ্ন করতে থাকে আর সেই মুহূর্তে ড্যানি কিছু ভিশন দেখতে পায়।
একটি স্থানে বেশ কিছু বাচ্চাদের উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হচ্ছে। প্রত্যেকটি বাচ্চাই সেখানে মিউট্যান্ট। অন্যদিকে রেইন নামক সেই মেয়েটি একটি জায়গায় স্নান করতে গিয়েছে, তবে সেই মুহূর্তে সে একটি আওয়াজ পায় এবং সে দেখতে পায় যে সেই প্রিস্ট যে তার পিঠে পুড়িয়ে দিয়ে একটি চিহ্ন বানিয়ে দিয়েছিল সে আবার আসছে। সে রেইনকে সম্পূর্ণভাবে ধরে ফেলেছে এবং রেইন যখন চিৎকার করে সেই স্থানে অন্যান্য লোকেরাও উপস্থিত হয়। তারপর আমরা দেখতে পাই যে রেইন তার সম্পূর্ণ উল ফর্ম থেকে নর্মালে ফিরে আসে এবং সে খুব কান্নাকাটি করছে, মানে সে খুব ভয় পেয়েছে। তার গলা তো সেম চিহ্ন, যেন কেউ পুড়িয়ে তার গলাতে একটি মার্ক করে দিয়েছে এবং তারা বুঝতে পারছে না যে তার সাথে এরকম কে করলো। সেখানে রবার্টও জানায় যে গতকাল সে তার গার্লফ্রেন্ডকে জ্বলন্ত অবস্থায় সেখানে দেখেছিল এবং সে রিয়েল ছিল, মানে সেটা কোনো মিথ্যে না। অন্যদিকে প্রথমে স্যামও সেম একটা ভিশন দেখেছিল যেখানে একটি কোল মাইনের মধ্যে সে তার পিতাকে দেখতে পেয়েছিল। আর তখন এলিয়ান বুঝতে পেরে যায় যে এই সব কিছু একমাত্র ড্যানির কারণে হয়েছে। ড্যানি সম্ভবত কোনো ডিমনকে এই স্থানে নিয়ে এসেছে যাকে দেখা যায় না, এবং সেই যখন ড্যানির উপর অ্যাট্যাক করে সাডেনলি এলিয়ানা তার ছোটবেলার কিছু মুহূর্ত দেখতে পায় যখন কিছু মানুষ মিলে তার উপর সেক্সুয়ালি অ্যাবিউজ করেছিল, মানে যে জিনিসটা থেকে সে খুব ভয় পায়, এবং সেম জিনিসটা সে ড্যানির মুখেও দেখতে পায় এবং সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সো পরের মুহূর্তে আমরা ড্যানি এবং এলিয়ানাকে আবার একসাথে দেখতে পাই। এবার আর তাদের মধ্যে শত্রুতা নেই। একই সাথে ড্যানি এলিয়ানাকে জিজ্ঞেস করে যে সে তাকে অন্য একটি ডাইমেনশনে কিভাবে নিয়ে গেল, মানে তার সুপার পাওয়ারটি সম্পর্কে জিজ্ঞেস করছে। তবে ডক্টর রেইসের কাছে এসেছে একটি মেসেজ এবং এই মেসেজটি পাঠিয়েছে একটি কর্পোরেশন যার নাম হচ্ছে এসেক্স কর্প, যাদের হয়ে ডক্টর রেইস কাজ করে। আর এসেক্স কর্পের নামটা আমরা এর আগেও শুনেছি এক্সম্যান অ্যাপোক্লিপ্স সিনেমাতে। এরাই হচ্ছে ওয়েপন এক্স অর্থাৎ লোগানের ডিএনএ নিয়ে গিয়ে দুটো আলাদা মিউট্যান্ট বানিয়েছিল, যারা হচ্ছে X-23 এবং X-24, আর যাদের সম্পর্কে আমরা লোগান সিনেমাতে জানতে পারবো। সো এনিওয়েজ, ডক্টর রেইস এখন এসেক্স কর্পের আন্ডারে কাজ করে আর তারা ডক্টর রেইসকে অর্ডার দিয়েছে যে ড্যানিয়েল অর্থাৎ ড্যানি প্রচণ্ড খতরনাক একটি মিউট্যান্ট এবং তার ডিএনএ স্যাম্পেলটি নিয়ে তাকে যাতে মেরে ফেলা হয়। তবে তার ডিএনএ স্যাম্পেলটি কেন নেবে? আমরা আগেও দেখেছিলাম যে তারা এসে কিন্তু লোগানের ডিএনএ স্যাম্পেল নিয়েছিল আর এটা নিয়েই তারা বাচ্চাদের উপর এক্সপেরিমেন্ট করে নতুন নতুন মিউট্যান্ট বানাতো যারা এক টাইপের অস্ত্র। সো ডক্টর রেইসের বর্তমান কাজ হচ্ছে যে ড্যানিকে মেরে ফেলতে হবে। অন্যদিকে ড্যানি এবং রেইন একসাথে গল্প করছে আর ডক্টর রেইস এসে তখন ড্যানিকে সেখান থেকে নিয়ে চলে যায়, এটা বলে যে ড্যানির উপর তার কিছু টেস্ট করা বাকি আছে। রেইন তার সাথে থাকতে চায়, তবে ডক্টর রেইস তাকে থাকতে দেয় না। তারপর ডক্টর রেইস ড্যানিকে একটি স্থানে নিয়ে যায় যেখানে ড্যানির হাত পা বেঁধে তার ডিএনএ স্যাম্পেলটি নিয়ে নেয় এবং সেখানে সে ড্যানিকে মেরে ফেলবে। অন্যদিকে বাকি যেসব টিনেজার্সরা রয়েছে তারা একটা মেন মিউজিক শুনতে পায় যেটা আসছিল ইলিয়ানার রুমের থেকে, এবং তারা যখন সেটাকে চেক করতে যায় সে খেয়াল করে এক টাইপের ক্রিচার যাদের মুখে এক টাইপের স্মাইলি ফেস রয়েছে সে ইলিয়ানার রুমের মধ্যে ছিল। অ্যাকচুয়ালি ইলিয়ানা এই ক্রিচারগুলোকেই ভয় পায়, তবে এই ক্রিচারটা সেখানে একা ছিল না, তার মতন অনেকে ছিল যারা এলিয়েন এবং স্যামের উপরে হামলা করে দিয়েছে। অন্যদিকে বেচারারও বার্টো যে কানে একটি হেডফোন দিয়ে আপন মনে বাসন মাজছিল আর তার উপরেও সেই ক্রিচারগুলি হামলা করে দিয়েছে। অন্যদিকে ড্যানি যাকে অলমোস্ট ডক্টর রেইস মেরেই ফেলেছিল, তবে সে কি মরে যাবে? একদমই না, তার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ রেইন সেখানে একটি ভেন্টের মাধ্যমে সেই সিক্রেট রুমে গিয়ে পৌঁছায় এবং সে ডক্টর রেইসের উপরে হামলা করে দেয় এবং ড্যানিকে সেখান থেকে রেস্কিউ করে নেয়। বাকি লোকেরা সেই ক্রিচারগুলোর সাথে লড়ছে এবং পরে যখন তারা একত্রিত হয় এবং তারা ডিসাইড করছে যে সেই ফ্যাসিলিটি থেকে বেরোবে কী করে, কারণ ডক্টর রেইস তার চারদিকে এক টাইপের ফোর্স ফিল্ড তৈরি করে রেখেছে, তাই তারা ডিসাইড করে যে তারা ডক্টর রেইসকেই মেরে ফেলবে, নইলে তাদের সেখান থেকে বেরোনো একেবারেই সম্ভব না। অন্যদিকে ডক্টর রেইস একটি মাইকের মাধ্যমে তাদের সাথে কথা বলছে। তারপর তারা যখন ডক্টর রেইসের কাছে গিয়ে পৌঁছায় আমরা খেয়াল করি তার অবস্থা খুবই খারাপ, তার সারা শরীরে এবং মুখে আঁচড়ের দাগ যেটা অবশ্যই রেইন করেছে। ডক্টর রেইস তাদের প্রত্যেকের শরীরের উপরে একটি ফোর্স ফিল্ড তৈরি করে দেয় যাতে তারা পালাতে না পারে। অন্যদিকে সে ড্যানিকে তার পাওয়ারটি ইউজ করে সেখানেই মেরে ফেলতে যাচ্ছিল, তবে সেই মুহূর্তে আমরা খেয়াল করি যে সে মেডিকেল ফ্যাসিলিটির চারপাশে যে ফোর্স ফিল্ডটি রয়েছে সেটাকে ব্রিজ করে ফেলেছে। ডক্টর রেইস প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে এবং সে ড্যানিকে জিজ্ঞেস করেছে যে সে কি করেছে, এবং সেই স্থানে একটি বৃহদাকার ডেমোনিক বিয়ার চলে আসে অর্থাৎ এক টাইপের ভাল্লুক যে ডক্টর রেইসকে সেখানেই মেরে ফেলে। প্রত্যেকে সেই বৃহদাকার ভয়ানক ভাল্লুকটির থেকে লুকিয়ে রয়েছে এবং রেইন বুঝতে পেরে যায় যে এই বৃহদাকার ভাল্লুকটি একমাত্র ড্যানির কারণেই এসেছে, কারণ ড্যানি এই ভাল্লুকটিকে ভয় পায়। গল্পে প্রথম থেকেই আমরা দেখেছি যে আমাদের মিউট্যান্টসরা তাদেরই দেখতে পাচ্ছিল যাদের তারা ভয় পেত, আর এই কাজটা করছিল শুধুমাত্র ড্যানি, আর এটাই ড্যানির সুপার পাওয়ার যে সে মানুষদের সেটা দেখাতে পারে যেটা থেকে তারা সবথেকে বেশি ভয় পায়। তবে এই বৃহদাকার ভাল্লুকটিকে যদি কেউ থামাতে পারে সেটা একমাত্র ড্যানি, এবং রেইন ড্যানিকে অনেকবার ঘুম থেকে তোলার চেষ্টাও করেছে। বাকি মিউট্যান্টসরা সেই ভাল্লুকটির সাথে লড়ার চেষ্টা করছে,
প্রত্যেকে তাদের সুপার পাওয়ারসগুলো ইউজ করছে, তবে তাতে লাভের লাভ কিছু হচ্ছে না, কারণ অবশ্যই তারা সেই ভাল্লুকটিকে মারতে পারবে না, কারণ যার প্রাণ নেই তাকে হত্যাই বা কীভাবে করবে। রেইন তো এখানে ড্যানিকে অনেকবার ঘুম থেকে তোলার চেষ্টা করছে, অন্যদিকে ড্যানি সে তার একটি স্বপ্নের জগতে ছিল যেখানে সে প্রচণ্ড ভয় পেয়ে রয়েছে। তবে সেখানে তার পিতা তার সাথে সাক্ষাৎ করে, যে গল্পের প্রথমেই মারা গিয়েছিল। তার পিতাই ড্যানিকে সেই ভাল্লুকের গল্পটি বলেছিল এবং সেই ড্যানিকে মোটিভেট করে যে সেই ভাল্লুকটির থেকে ভয় পেলে চলবে না। ড্যানি তার পিতাকে জিজ্ঞেস করেছিল যে প্রত্যেকের মনে যে দুটো ভাল্লুক থাকে, অর্থাৎ একজন ভালো এবং আরেকজন হচ্ছে হিংস্র, তবে জেতে কে? তখন তার পিতা ড্যানিকে জানায় যে তুমি যাকে গ্রহণ করবে সেই জিতবে। আর তারপরই ড্যানি তার ঘুম থেকে উঠে পড়ে, যে ভাল্লুকটির মুখোমুখি হয় এবং খুব ইজিলি সে ভাল্লুকটিকে ঠান্ডা করে দেয় এবং সে বৃহদাকার ডেমন বিয়ারটি সেখান থেকে গায়েব হয়ে যায়। সো পরের দিন সকাল হয়েছে, তারা প্রত্যেকেই এখন ফ্রি, কারণ এই ফ্যাসিলিটিতে তাদের আটকে রাখার মতন কেউ নেই, অন্যদিকে তাদের উপরে আর কোনো বিপদও নেই, আর তারা বেরিয়ে পড়ে তাদের এক নতুন জীবনের সন্ধানে। আর সিনেমাটা এখানেই শেষ হয়। সো এই ছিল গল্প, অ্যান্ড আই হোপ আপনাদের ভালো লেগেছে। বাকি এক্সমেন সিনেমাগুলোর তুলনায় এটার গল্পটা একটু আলাদা এবং সিনেমার রেটিংটাও খুব একটা বেশি না, তবে আমি চেষ্টা করেছি গল্পটা এমনভাবে বলার যাতে আপনাদের ভালো লাগে। সো কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, অ্যান্ড আপনাদের যদি এরকম কন্টেন্ট পছন্দ হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।